সূর্য, আজ কি গল্প শুনাইতে যাচ্ছিস? আজ আমি দুই ভাই আর এক বন্ধুর গল্প শোনা। ভাইয়ের গল্পের ভিতরে আবার বন্ধু কেন? গল্পের ভিতরে লুকিয়ে আছে রহস্য। তাইলে আসুন বন্ধুরা গল্পটি শোনা যাক। একদিন বড় ভাই ছোট ভাইকে ডেকে বলল, দেখো বন্ধুদের মূল্য বুঝতে হবে, সত্যিকারের বন্ধুরাই বিপদে পাশে দাঁড়ায়। বুঝলি? হ্যাঁ দাদা, আমি সব বুঝি। অর্ণবের যে বন্ধু ছিল তার কি হলো? অর্ণবের ছোট ভাই অর্ণব আর রাহুলের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করে, চল দেখে নেই। দাদা দাদা, ও দাদা দেখো, রাহুল তোমার টাকা চুরি করেছে। এই ছোট ভাই, এসব কি বলছিস? আমি তো ভুল কিছু বলিনি। এর আজও কি হয়েছে? তোমার বন্ধু তোমার টাকা চুরি করেছে। তুই কিভাবে এত নিশ্চিত হয়ে বলছিস? আমি নিজের চোখে দেখেছি। সত্যি কি অর্ণবের বন্ধু রাহুল টাকা চুরি করছিলেন? না, বড় ভাই বিষয়টি ভালোভাবে তদন্ত করে পরে দেখলো যে তার ছোট ভাইই চোর। তারপরে কি হয়েছিল? বড় ভাই ছোট ভাইকে ডেকে এনে বলল, এই রাজু শুন, সত্যিকারের বন্ধুকে ঠকানো ঠিক না। রাহুল আমাদের পাশে সব সময় থেকেছে। আমি ভুল করেছি দাদা, আমি বুঝতে পারছি এখন। এরপর থেকে ছোট ভাই আর কখনো মিথ্যে কথা বলেনি ও বন্ধুত্বের মূল্য বুঝেছে। এইভাবে বড় ভাই ছোট ভাই ও রাহুল তিনজনই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। সময় চলে যায়। একদিন বড় ভাই অসুস্থ হয়ে পড়ে। ছোট ভাই আর অর্ণবের বন্ধু রাহুল খুব চিন্তিত হয়। রাহুল তখন অর্ণবের ছোট ভাইয়ের পাশে থেকে অর্ণবকে যত্ন নিতে শুরু করে। অর্ণব আর রাহুলের বন্ধুত্ব আপন ভাইয়ের থেকে কম না। হ্যাঁ ঠিকই ধরছিস। তারপরে কি হয়েছিল বল? তারপর আবার কি, অর্ণব সুস্থ হয়ে রাহুলকে বলল, রাহুল তুমি সব সময় আমাদের পাশে থেকেছো, আমি বুঝতে পারছি সত্যিকারের বন্ধুরা এরকমই হয়। বন্ধুদের জন্য এটা আমার দায়িত্ব, তোমাদের সবার ভালো থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধুত্ব সব সময় এমনই থাকবে, আমরা একে অপরের পাশে থাকবো সব সময়। আমি আজ প্রতিজ্ঞা করছি, আমি সব সময় আমাদের বন্ধুত্বকে সম্মান করব এবং কোনোদিন ঠকাবো না। এভাবেই বড় ভাই ছোট ভাই এবং রাহুল আরো ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল। তাদের বন্ধুত্বের সম্পর্ক আরো মজবুত হলো। সত্যিকারের বন্ধুত্ব বিপদে ও সুখে সব সময় পাশে থাকে। বন্ধুত্বের মূল্য বুঝতে শিখতে হবে এবং সঠিকভাবে তাকে সম্মান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানান, আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন।